সত্তর বছর আগে ইসরায়েল নামের রাষ্ট্রটার অস্তিত্বও ছিল না ইহুদিরা ছিল পরে পড়ে মার খাওয়া একটা জাতি হিটলার তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি জাতিটাকে একদম মাটির সাথেই মিশিয়ে দিয়েছিলেন অথচ আজ দেখুন সেই ইসরায়েল ধীরে ধীরে গোটা ফিলিস্তিন দখল করে নিয়েছে রাশিয়া চীনের মতো পরাশক্তিরা তাদের সঙ্গে হিসেব করে কথা বলে খোদ আমেরিকান প্রেসিডেন্টেরও সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা বললেও ভুল হবে না যে আমেরিকার রাজনীতিতে ইসরায়েলের পরোক্ষ একটা নিয়ন্ত্রণও আছে এভাবে শূন্য থেকে উঠে এসে বিশ্বজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করল ইসরায়েল সেই অজানা গল্পই আজ বলবো আপনাদের জানাবো মাত্র এক কোটি মানুষ যে ধর্ম পালন করে সেই ইহুদি জাতি কিভাবে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তার অবাক করা সব তথ্য চলুন দশক শুরু করা যাক তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ইহুদিরা একত্রিত হয়েছিল ফিলিস্তিনের পার্শ্ববর্তী একটা এলাকায় মুসলমানদের সঙ্গে সম্পর্ক এতটা তিক্ত ছিল না হিটলারের বাহিনীর হাতে নির্যাতিত আশ্রয় দিয়েছিল তখনকার আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিমেন্ট অ্যাটলি পুরো ঘটনাটার তদারকি করেছিলেন তখন ফিলিস্তিনের মুসলমানরা ভাবতেও পারেননি নিজে যাদের আজ অসহায় ভেবে আশ্রয় দিচ্ছেন তারাই কিছুদিন পর তাদেরকে নিজের ঘর থেকে বের করে দেবে দেশ ছাড়া উদ্বাস্ত জীবন কাটাতে হবে এই ইহুদিদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যাচার নির্যাতনের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল ইহুদিরা তখন থেকে তারা বুঝতে পেরেছিল যে এভাবে দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কেউ পাতা দেবে না সবাইকে আসতে হবে এক ছাতার নিচে নতুন একটা দেশ গঠন করতে হবে সেভাবেই পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে থাকে তারা প্রতি মাসে প্রায় এক লাখ আশি হাজার করে ইহুদি পশ্চিম তীর আর গাজায় আসছে তখন মুসলমানরা তখন সেখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে ইহুদিদের রাজনৈতিক দল গঠন করা হলো উনিশশো সালে মার্কিনপন্থী ইহুদি নেতা ডেভিড বেন গুড়িয়ন তেলাবিব এই ইসরায়েল রাষ্ট্রের পত্তনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন ঘোষণার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র নবঘোষিত ইসরায়েলকে স্বীকৃতি দেয় এভাবেই জন্ম হয় ইসরায়েলের পরবর্তীতে যে দেশটা মধ্যপ্রাচ্যের বুকে বিস্ফোড়া হিসেবে আমেরিকার ভূমিকা অপরিসীম শুরু থেকে ইসরায়েলকে প্রোটেকশন দিয়ে গেছে তারা সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক সব ক্ষেত্রেই ইসরায়েলের বড় ভাই হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ সবচেয়ে প্রভাবশালী দেশটি এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতিতে বিশেষ করে পররাষ্ট্রনীতিতে ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে ইহুদি লবি প্রধান কাজ হচ্ছে ইসরায়েলের তথা ইহুদিদের সর্বাধিক স্বার্থ রক্ষার চেষ্টা করা ইসরায়েল বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পাশ্চাত্য শক্তির প্রত্যক্ষ সাহায্য ছাড়া বিভিন্ন রাষ্ট্রে নির্বাসনে থাকা ইসরায়েলের পক্ষে এ পর্যায়ে আসা সম্ভব হতো না কখনোই ইসরায়েলের চারপাশে আছে মোট একুশটি আরব দেশ যাদের অনেকেই ইসরায়েলকে স্বীকার করে না তবু কিভাবে কি কে আছে ইসরায়েল কিভাবে নিজেদের শক্তি সামর্থ্য বাড়িয়েছে আরও ইসরায়েল যুদ্ধের কথা মনে করে দেখুন মাত্র ছয় দিনে তগুলো মুসলিম দেশকে হারিয়ে দিয়েছিল ইসরায়েল সবাই মিলেও পারেনি তাদের সঙ্গে উল্টো মিশরের সেনা এবং বিমান বাহিনীকে প্রায় ধ্বংস করে দিয়েছিল ইসরায়েলি সেনারা এখনো যদি গোটা মুসলিম বিশ্ব মিলে ইসরায়েলের বিরুদ্ধে লাগতে যায় এক সপ্তাহ কেউ টিকতে পারবে না ইসরায়েলের সঙ্গে এমনই তাদের শক্তিমত্তা এত বছর ধরে যে ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে মেরে আসছে ইসরায়েলি সেনারা পশ্চিম দিক থেকে মুসলমানদের উচ্ছেদ করতে করতে গাজায় নিয়ে গেছে কেউ কিছু করতে পেরেছে কি পারবেও না কারণ ইসরায়েল এখন বিশ্বের সুপার পাওয়ারদের মধ্যে অন্যতম তাদের সঙ্গে গোলমালে জড়ানো সাহস কারণ ইসরায়েলের এই শক্তির পেছনে অবদান আছে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিদেরও আমেরিকান ইহুদিদের বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী জনগোষ্ঠী কারণ যুক্তরাষ্ট্রের ভোট ব্যাংকের বড় অংশ ইহুদিরা যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার শতাংশ অর্থাৎ থেকে মিলিয়ন ইহুদি যারা পুরো আমেরিকার মোট সম্পদের প্রায় পঞ্চাশ শতাংশের মালিক বলে রাখা ভালো ইহুদিদের ভোট সবসময় একদিকে যায় যাদের জন্য তারা কাজ করবে তাদের ভোট দেয় তাই সহজেই ভোট দিয়ে নির্বাচন করতে পারে তাদের পছন্দ মতো প্রেসিডেন্টকে আবার এমনও দেখা যায় আমেরিকার অনেক নাগরিক আছে যারা ইহুদি নয় কিন্তু ইহুদিদের প্রতি সহানুভূতিশীল তাদের সংখ্যা ধরলে ইহুদিরাই সবচেয়ে বড় ভোট ব্যাঙ্ক এরাও ইহুদি লবির বড় একটা অংশ এ কারণেই বলা হয় আমেরিকার রাজনীতি আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন সব কিছুতেই ইসরায়েল এবং ইহুদি জনগোষ্ঠীর বড় একটা ভূমিকা থাকে ইসরায়েলের অর্থনীতি নিয়ে কথা শুরু করলে শেষ হবে না বিশ্বের প্রায় সব বড় স্টক মার্কেটে বড় বড় শেয়ারের মালিকদের মধ্যে বেশিরভাগই ইহুদি ধর্মালম্বী রথ চাইল্ড ব্যাংকের নাম শুনেছেন কখনো বিশ্বের প্রায় একশো নব্বইটি দেশের কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে তাদের সরাসরি লেনদেন আছে বলা হয় রথ চাইল্ড ফ্যামিলির কাছে যে পরিমাণ ধন সম্পদ আছে সেই পরিমাণটা নাকি বিশ্বের সবগুলো ধন মিলিত সম্পদের চেয়েও বেশি কোকাকোলা গুগল পোলো লিভাইস জিন্স স্টারবাক্স ডেল কম্পিউটার সহ অজস্র মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক হচ্ছে ইসরায়েলের নাগরিকরা বা আমেরিকায় বসবাস করা ইহুদিরা গোটা বিশ্বের অর্থনীতি আসলে ইসরায়েলি নিয়ন্ত্রণ করে এটা বলল খুব একটা ভুল হবে না পৃথিবীতে ইহুদির সংখ্যা দেড় কোটির মতো এর মধ্যে পঁচাত্তর লাখ আমেরিকায় পঞ্চাশ লাখ এশিয়ায় পঁচিশ লাখ ইউরোপে পৃথিবীর জনসংখ্যা হিসেব করলে একজন ইহুদির বিপরীতে একশো জন মুসলিম এরপরেও মুসলিমদের চেয়ে কয়েকশো গুণ ক্ষমতাবান ইহুদিরা এর কারণ সাংস্কৃতিক অর্থনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি সব দিক দিয়েই ইহুদিরা এগিয়ে টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব এবং বিজ্ঞানী হলেন আলবার্ট আইনস্টাইন যিনি একজন ইহুদি সিগমন ফ্রয়েড মনোবিজ্ঞানের জনক তিনিও একজন ইহুদি এছাড়া আছে অনেক স্বনামধন্য ইহুদি বিজ্ঞানী যারা চিকিৎসা বিজ্ঞানে বিশাল অবদান রেখেছে টিকার সুই পোলিও টিকা রক্ত স্বল্পতার প্রতিষেধক হেপাটাইটিস বি এসব ঔষধ আবিষ্কার করেছেন ইহুদি বিজ্ঞানীরা এছাড়া আছেন কার্লমার্কস পল স্যামুয়েলসন মিল্টন ফ্রেডম্যান পল এবলিচের মতো মানুষজন যারা দর্শন শাস্ত্রকে সমৃদ্ধ করেছেন যুগে যুগে শিক্ষাক্ষেত্রে তো ইসরায়েল মোটামুটি

করলে দাঁড়াবে না তো কারা দাঁড়াবে বলুন নোবেল পুরস্কারের দিক দিয়েও এগিয়ে আছে ইহুদিরা এবং অবশ্যই ইসরায়েল একশো পাঁচ বছরে দেড় কোটি ইহুদের মধ্যে প্রায় দুইশো জন নোবেল প্রাইজ পেয়েছে মুসলমানদের নোবেল পুরস্কার তো হাতে গোনা যাবে শান্তিতে নোবেল পুরস্কার বাদ দিলে বিজ্ঞান সাহিত্য বা গবেষণায় মুসলমানদের অবদান নেই বললেই চলে আজকাল আর তাই ইসরায়েল দিনকে দিন শক্তিশালী হয়েছে আর মুসলিম বিশ্ব হয়েছে দুর্বল ইসরায়েলের শক্তিমত্তার আর একটা শক্ত ভিত্তি হচ্ছে মোসাদ বিশেষ সবচেয়ে চতুর এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা যাদের সামনে সিআইএ বা কেজিবিও ঘোল খেয়ে যায় বিশ্বের প্রায় প্রতিটা দেশেই মোসাদ তাদের এজেন্টদের তৈরি করে রাখে প্রয়োজন হলেই যারা মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত ইহুদিদের মধ্যে জাতীয় বোধটা খুব বেশি দেশের জন্য আকাতরে প্রাণ দিতে একটুও দ্বিধাবোধ করে না তারা এর একটা বড় কারণ হচ্ছে আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার পরে ইসরায়েলের প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে দুই বছর সেনাবাহিনীতে সার্ভিস দিতে হয় ওই সময় দেশপ্রেম এবং সজাত্ম বোধটা তাদের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় ভালোভাবে মোসাদ একটা কাজ খুব ভালো পারে বলে কৌশলে প্রতিপক্ষকে কিনে নেওয়া সেটা হোক টাকার লোভ দেখিয়ে অথবা নারীর ফাঁদে ফেলে আরব ইসরায়েল যুদ্ধের সময় মিশর ও ইরাকের বেশ কিছু সেনা কর্মকর্তাকে এভাবেই কিনে নিয়েছিল মোসাদ তাদের কাছ থেকে জেনে নিয়েছিল আরবদের যুদ্ধ পরিকল্পনা আর অস্ত্রশস্ত্রের অবস্থান সেগুলো জেনে পরিকল্পনা মাফিক হামলা চালিয়ে মাত্র ছয় দিনে তারা গুঁড়িয়ে দিয়েছিল আরব দেশগুলোকে শিল্প সাহিত্যেও ইসরায়েল অনেক এগিয়ে গেছে প্রখ্যাত হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গ থেকে ওয়ান্ডার রোম্যান খ্যাত অভিনেত্রী গ্যালগ্যাটোট সবাই ইসরায়েলের নাগরিক স্পিলবার্গের অবশ্য আমেরিকার নাগরিকত্ব আছে হলিউডে অজস্র বিলিয়নিয়ার ইয়ার প্রযোজক আছে যারা ইহুদি ধর্মালম্বী অনেকে ইসরায়েলের নাগরিকও তবে ইসরায়েল সবচেয়ে বেশি এগিয়েছে প্রযুক্তিতে অন্যান্য দেশ যেখানে রাশিয়া বা আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে ইসরায়েল সেখানে নিজেরাই নিজেদের অস্ত্র বানায় পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে দ্রুতগামী যুদ্ধবিমান সবকিছুই তারা নিজেরাই প্রস্তুত করে সেগুলো আমেরিকা রাশিয়ার সাথে ভালোভাবে টেক্কাও দিতে পারে মিডিয়াতেও ব্যাপকভাবে আছে ইহুদিরা বিভিন্ন জনপ্রিয় পত্রিকা স্যাটেলাইট নিউজ চ্যানেলগুলোর উচ্চপদে আসীন হয়ে আছে ইহুদি কর্তা ব্যক্তিরা সিএনএন এবিসি নিউজ ওয়াশিংটন পোস্ট টাইমস ম্যাগাজিন নিউ ইয়র্ক টাইমস সহ অজস্র জনপ্রিয় গণমাধ্যমের মালিক পক্ষ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই ইসরায়েলির নাগরিক এবং ইহুদি কাজেই যে কোনো জিও পলিটিক্যাল ইস্যুতে এসব গণমাধ্যমের পক্ষপাতা কোন দিকে যায় সেটা বুঝতে জ্যোতিষী হওয়া লাগে না ইহুদিরা যতদিন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল ততদিন তারা মার খেয়েছে যখন একটি নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে একটি সিদ্ধান্তের অনুসরণ করেছে একটি কর্মসূচি মেনে একটি লক্ষ্যের দিকে এক জাতি এক প্রাণ হয়ে এগিয়ে যেতে শিখেছে তখন থেকে তাদের উন্নতি সমৃদ্ধির দিগন্ত উন্মোচন শুরু হয়েছে ইসরায়েলের উন্নতি এবং ক্ষমতার পেছনে এই জাতীয় ঐক্যটাই সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে মুসলমানরা যেমন শেয়া সুন্নি ওয়াহাবৈদে বিভক্ত ইহুদিরা তেমনটা নয় আর তাই ইসরায়েলের মতো ছোট্ট একটা রাষ্ট্রের হাতে ক্রমাগত মার খেতে হয় মুসলিম দেশ শেষ করছি আমাদের আজকের এই পর্ব জানাতে ভুলবেন না আপনার মতামত ভিডিও বিন্দুমাত্র ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ধন্যবাদ